ভিউয়ার্স, আর আপনাদেরকে দেখাবো কিভাবে ডাইসের মাধ্যমে সিলিন্ডার বসানো হয় কোন একটা কাগজের উপর। সাধারণত আমরা বিয়ার চিটির মধ্যে এই ধরনের কাজটা করা হয় থাকে, বিভিন্ন ধরনের বুক, বিভিন্ন ধরনের ডায়েরি ফ্রন্ট পেজের মধ্যে এগুলো ব্যবহার করা হয়। তো আমাদের এই টিট সেন্টারে কোনো নামই নাই, দেখতেছেন কিভাবে এটা লাগানো হচ্ছে। তো এরকম একটা গোল্ডেনের একটা সিলিন্ডার উপরে একটা আবরণ দেওয়া হয়, এটা হচ্ছে। তো এভাবে আমাদের সিলিন্ডার বসানো হয় কাগজের উপরে। তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে সিলিন্ডারটা বসানো হচ্ছে। এখন আমাদের ডাইসটা আপনাদেরকে দেখা দিব কীরকম ডাইসটা। ডাইসটা হচ্ছে এটাই, এটার সাহায্যে এর উপরে যখন সিলিন্ডার আস্তরণ পড়ে তখন এই কালারটা পিক করে নেয়, এরকম করে গ্লসি করবে গোল্ডেনের। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের সম্পূর্ণ মেশিন প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে সিলিন্ডার প্রিন্ট করা হয়। আর এটা হলো সেই গোল্ডেনের সিলিন্ডার, অনেক পাতলা। এখানে এই গোল্ডেনের আবরণটা এই কাগজের উপর লাগানো হয়, তখন আমরা গোল্ডেনের আস্তরণটা দেখতে পাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।